নমস্কার, পমস জিকে অ্যান্ড জিআই ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে এসেছি অর্গানাইজার টিচার বিষয়ক একটি আপডেট দেওয়ার জন্য। তো কিছু মুহূর্ত আগে যে সংবাদটি পেয়েছি তাই আপনাদের সামনে পরিবেশন করতে চললাম। অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত হতে চলেছে, এই সংবাদটি প্রায় আপনারা অনেকদিন ধরেই পেয়ে আসছেন। তবে আজকে যে খবরটি পেয়েছি তাতে আগামী সপ্তাহে আপনাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপনারা কিছু জানতে পারবেন, কিছু তথ্য পাবেন আপনারা, এরকমটা একটা খবর পেয়েছি। অনেকের প্রশ্নর অনেক উত্তর গত ভিডিওতে বা তার আগের ভিডিওগুলিতে দিয়ে এসেছি। তো আজকে যে খবরটি পেয়েছি সেই খবরটি আপনাদের বলছি। অর্গানাইজার টিচারদের সামনের সপ্তাহ থেকেই লিস্ট প্রকাশ না তো নোটিশ, এই দুটির মধ্যে একটি আপনারা জানতে চলেছেন। দ্বিতীয়ত, কি পরিমাণ নিয়োগ হবে তা আগের ভিডিওতে বলেছিলাম, প্রায় 3500 মতো। তো সেখানে 2500 থেকে 2800 এরকম নিয়োগ হওয়ার সম্ভাবনা বা সেরকমই একটা লিস্ট তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। হ্যাঁ, তো অনেকে বলবেন যে দাদা আপনি তো বলেছিলেন ধাপে হবে না। তো এই প্রক্রিয়াটি সত্যি ধাপে হবে না, কিন্তু আপনাদের এজ ওয়াইজ আপনাদের লিস্ট তৈরি করা হয়েছে, তো সেই ওয়াইজই আপনাদের নিয়োগ করা হবে। প্রথম লিস্ট শেষ হওয়ার মাত্রই দ্বিতীয় লিস্ট আরম্ভ করা হবে, তার মধ্যে যদি কোনো বাধা বিপত্তি না আসে। তবে যেটা শুনতে পেয়েছি, অর্গানাইজার টিচারদের মধ্যে যারা রিলেটেড আছেন, যারা অ্যাকিউরেট জায়গায় আছেন, তাদের যদি বাদ পড়েন সেটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। সম্পূর্ণ যারা রয়েছেন অর্গানাইজার টিচারের সঠিক জায়গায় তাদের সম্পূর্ণটাই নিয়োগ হবে, এরকমই কথা কিন্তু আজকে আমি পেয়েছি। আর অর্গানাইজার টিচারদের সামনের সপ্তাহ থেকেই ভালো খবর শুরু হতে চলেছে, এরকমটাই আভাস কিন্তু আজ পাওয়া গিয়েছে সেই কথায়। তার কারণেই এই ভিডিওটি করা, বিশেষভাবে বলবার অর্গানাইজার টিচারদের যে নিয়োগ প্রক্রিয়া তাতে যে লিস্টটি আছে তা 1977 সাল থেকে 60-এর ঘরের কাছাকাছি যাদের এজ মানে জন্মসাল তাদের নিয়োগ এই লিস্টের রয়েছে। আর আগের ভিডিওতে আরেকটা বলেছিলাম যে কিছুজন কিছু সংখ্যক নিয়োগ হয়েছে কিনা তা জানি না, তবে আজকে যা শুনতে পেলাম তাতে অর্গানাইজার টিচারদের যাদের এজ একটু বেশি বা রিটায়ার্ডের দোরগোড়ায় তাদের নিয়োগ করিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, তবে এই কথাটি নিয়োগ করিয়ে দেওয়া হয়েছে, এই কথাটি কতখানি জেনুইন সেটি আমি জানি না, তবে খবরটি আমার কাছে এসেছে সে আপনাদের তুলে ধরলাম। আর যদি এটি হয়ে থাকে তো বাকিগুলোরও নিয়োগ হবে, তাই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সুতরাং আপনারা সঠিক জায়গায় থাকুন, আর আপনাদের চাকরি অবশ্যম্ভাবী, অর্গানাইজার টিচারদের চাকরি অবশ্যই হতে চলেছে, এটি একটি খুশির বিষয় আপনাদের কাছে। তো সকলে ভালো থাকবেন, এরকমই আরও তথ্য পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই লাইক করবেন, অন্যদের দেখার সুবিধার্থে বা আপনাদের প্রিয়জনদের দেখার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এতখানি, সকলে ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার।